যাতায়াতের একমাত্র রাস্তাটির ভগ্নদশার কারণে এক গর্ভবতী মায়ের প্রসব অটোরিকশাতে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার স্বাস্থ্য দপ্তরের অধীন দুষ্কি এলাকায় মঙ্গলবার সন্ধ্যা রাতে। যদিও এটা অনস্বীকার্য যে গত 5 বছরে রাজ্যে সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমূল উন্নতি হয়েছে। সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া লালটিলা এলাকা থেকে দুষ্কি এলাকা স্থিত দুখাই জমাদার পাড়াতে যাওয়া একমাত্র রাস্তাটুকু দীর্ঘদিন ধরে বেহাল ভগ্নদশায় পরিণত হয়ে রয়েছে। এলাকাবাসীর তরফ থেকে বারবার রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে থাকলেও সংশ্লিষ্ট দপ্তর কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। দুখাই জমাদার এলাকা থেকে এক গর্ভবতী মহিলা স্বপ্না দেবরমাকে প্রসব যন্ত্রণা কাতর হলে বাড়ির লোকেরা চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার জন্য মনস্থির করে। যথারীতি বাড়ির লোকেরা ওই গর্ভবতী মহিলা স্বপ্না দেবরমাকে অটো রিকশা যোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় অটো রিকশার মধ্যে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেয় স্বপ্না দেবরমা। সদ্যজাত পুত্র সন্তান সহ মাকে তৎক্ষণাৎ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। জানা গেছে, স্বপ্না দেবীর গর্ভে জন্ম দেওয়া পুত্র সন্তানের গর্ভাবস্থায় 6 মাস অতিক্রান্ত হয়েছে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের চিকিৎসক মা এবং সন্তানকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। ডেলিভারি যে মার নাম স্বপ্না দেববর্মা, উনি এসেছেন আমাদের কাছে একটু আগে 7টা নাগাদ। বাড়িতে 5টার সময় ডেলিভারি হয়, আসার পথে প্লাসেন্টা ডেলিভারি হয়েছে আমাদের, মানে আউট অফ হসপিটালই সব কিছু হয়েছে। এখন আমি বাচ্চার প্রিটার্ম, অ্যাকচুয়ালি বাচ্চার মানে বয়স এখনও হয়নি ডেলিভারি হওয়ার মতো, তার জন্য আমরা এখন বাচ্চাকে রেফার করছি। মার অবস্থা এখন ভালোই আছে, কিন্তু বাচ্চাও ভালোই আছে, কিন্তু ফার্দার ভাবে একটা ট্রিটমেন্টের জন্য জিবিকে রেফার করছি। মানে যে বাড়ির লোকে যে অভিযোগ করলো যে অটোর মধ্যে নাকি ডেলিভারি হয়ে গেছে, ওই তো আউট অফ হসপিটাল না, বাচ্চা ডেলিভারি হয়েছে বাড়িতে 5টার সময়। তারা তো বললো যে বাড়িতে আসা বললো বাড়িতে, এখন প্লাসেন্টা ডেলিভারি হয়েছে অটোতে। কারণ সদ্য জন্ম দেওয়া পুত্র সন্তানটি অপরিপক্ক হওয়ার কারণে জিবি হাসপাতালে প্রেরণ করে দেয় বলে জানান তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এদিকে সমগ্র এলাকাবাসীর জোরালো দাবি যে অবিলম্বে রাস্তাটিকে সংস্কার করে উন্নত করার ব্যবস্থা করলে আগামী দিনে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে বিরাট সুবিধা পাবেন বৃহৎ অংশের মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।